চাৰিওফালে কেৱল সেউজীয়া আৰু সেউজীয়া। এই নান্দনিক দৃশ্য দেখি আপোনাৰ মন উৎফুল্লিত হৈ পৰিব। বিভিন্ন ধৰণৰ ফল মূলৰ গছ ৰোপণ কৰি পৰিৱেশ সুৰক্ষাৰ বাবে আগবাঢ়ি আহিছে কৰিমগঞ্জ চনবিলৰ দুৰ্গম অঞ্চলৰ এজন উদীয়মান যুৱকে। পিতৃৰ কামৰ পৰা অনুপ্ৰাণিত হৈ গামাৰিয়া জিপিৰ সন্তোষপুৰ গাঁৱৰ নিগমানন্দ ভাৰতীয়ে বিভিন্ন ধৰণৰ ফল মূলৰ গছ ৰোপণ কৰি এখন বিশাল বাগিচা সৃষ্টি কৰিছে। আজিলৈকে তেওঁলোকে এনেদৰে ফলৰ খেতি কৰি স্বাৱলম্বী হ'বলৈ চেষ্টা কৰা নাই বুলি জনা যায়, যদিও তেওঁলোকৰ কৰ্মৰ নমুনা অলপ ব্যতিক্ৰমী। তেওঁলোকে উপাৰ্জনৰ কথা নাভাবি অঞ্চলবাসীক বিনামূলীয়াকৈ পুষ্টিকৰ ফল বিতৰণ কৰিছে। তেওঁলোকৰ মতে বজাৰৰ ফলতকৈ নিজৰ ঘৰৰ উৎপাদিত ফলবোৰ অধিক পুষ্টিকৰ, যাৰ ফলস্বৰূপে গছপুলি ৰোপণ কৰি পৰিৱেশ সুৰক্ষিত কৰা হৈছে আৰু বহু লোকক এই পুষ্টিকৰ খাদ্য প্ৰদান কৰা হৈছে। যোৱা 40 বছৰে নৃপেন্দ্ৰ দাস আৰু নিগমানন্দ ভাৰতীয়ে ঘৰৰ আশে পাশে লিচু, আম, কঁঠাল, চিকু, মৌচম্বী, অমিতা, কমলা, বগৰী, ড্ৰেগন ফ্ৰুট, কলা জামু, গোলাপী জামু, নাৰিকল, কৰ্দৈ, বেল আদি বিভিন্ন ফলৰ খেতি কৰি আহিছে। তেওঁলোকে কৰিছে বিভিন্ন প্ৰকাৰৰ শাক পাচলিৰ খেতিও, লগতে বিশুদ্ধ মধুৰ বাবে মৌমাখি পুহিছে ঘৰতেই। গামাৰিয়া জিপি আমাৰ ৱাৰ্ড 2 নম্বৰ গ্ৰাম সন্তোষপুৰ। আমাৰ যে বাবা তাই এটাৰ মধ্যে খুব বেছি উৎসাহ। আজকে থেকে না, আমরা তো জন্মের পর থেকে দেখছি বাবা মানে বিভিন্ন জাতের গাছ লাগায় বা এটার যে পরিচর্যা বা শাকসবজিও, শাকসবজি যে সিজনের যেটা এটা মানে ম্যাক্সিমাম আমরা মানে বাড়ির সবজি খাই, আর এটা মানে বাবারই উৎসাহ। বাবার সঙ্গে এখন একটু সহযোগিতা করি, নিজেও সহযোগিতা করি। ফল তো আম, কাঁঠাল, ভালো কোয়ালিটির লিচু আছে, বেলগাছ আছে, তারপরে একটু আলাদার মধ্যে আছে ওই যে জামরুল গাছ আছে, সবেদা গাছ আছে, ড্রাগন আছে, তারপরে কমলা গাছ আছে, কি বলবো, কুলবুরি আছে একটা যেটা মানে খুবই ভালো মিষ্টি কুলবুরি, খুব ভালো, মাটিও ভালো আছে, পরিচর্যা ভালো হয়। আমার বাবা খুব ভালো পরিচর্যা করে। বিক্রি করা হয় না, আমরা তো গ্রামবাসী মিলিয়ে খাই, আশপাশে মানুষ যারা আছে বা আমার তো যারা আয় তারা মিলিয়ে খাই, এটাই, বিক্রি হয় না। ছোটবেলা থেকে আমরা তারা বাড়িতে আইটেম যাইতাম, তারার বাবা মানে খুবই ফল ফুল এগুলা শাক সবজি এগুলো লাগাইনি লাগে মানে তাই খুব এটা একটা শখে লাগাই না তাই মানে খুব পরিচর্যা করুন এটা নিয়ে। আর তারা বাড়ির যে বিভিন্ন ধরনের ফল আছে, যেমন লিচি আছে, কমলা আছে, বুবি আছে, তারপরে এই যে কুলবরই, সবেদা, তারপরে এই কমলার মতন আর একটা ফল, এটারে কী বলে নামটা ওইটা, এগুলা মানে আমরা যে সময় যে সিজনে যেটা কাঁঠাল, আম, আমরা বিশেষ করে আমরা আইলে বন্ধু বান্ধব মিলিয়া মানে কেন ফলাইয়া খাই। গ্রামের বাসায় বেশি আছে আর বিভিন্ন বিভিন্ন ধরনের ফল না। আজকে উনি যেভাবে এই বয়সে যেভাবে এগুলা অনেকদিন দীর্ঘদিন থেকে করে যাচ্ছেন, তো আমরাও ওনাকে দেখে ওনার আদর্শে আমরাও, আমি নিজে আমার বাড়িতে কিছু ফলমূল লাগিয়েছি, যে ওনার দেখা দেখি যে আমিও ওনার মতন হতে চাই যে এইরকম ফলমূল লাগাবো। আমার বাড়িতে আছে কিছু কিছু, আছে হয়তো এতটা নাই, কিছু কিছু আমার বাড়িতে আছে। আমি আমার মন থেকে ওনাকে ধন্যবাদ জানাই যে তার এই এগুলা নিয়ে যেভাবে তাই পরিচর্যা করুন, বা আমরা অনেক সময় অনেক কিছু সারা কথা কইলে তাই মানে দেওয়া দিলে যে না এটা নিয়ে লাগাও।